নমস্কার, রোগ নিরাময় আর জ্যোতি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং এই সময়ের অনুষ্ঠান মানেই সম্পূর্ণ আয়ুর্বেদের অনুষ্ঠান এবং সম্পূর্ণ আপনার বিশ্বাসের অনুষ্ঠান। বিশ্বাস রাখার অবশ্যই আমরা প্রচেষ্টা করি, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে রোগ অনেক বেশি জটিল কঠিন হয়ে যায় যখন বিশ্বাস ভেঙে যায়। মানে আপনি কোনো একজন চিকিৎসক বা কোনো একজন প্যাথিকে, কোনো একটা প্যাথিকে বিশ্বাস করে দীর্ঘদিন ধরে মেডিসিন নিচ্ছেন কিন্তু তাও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তখন শারীরিকভাবে যেরকম আপনি ভেঙে পড়বেন তার থেকে অনেক বেশি ভেঙে পড়েন মানসিক দিক থেকে। তো দুটি দিকই কিন্তু আমাদের নজরে অবশ্যই রয়েছে, কীভাবে শারীরিকভাবে এবং কীভাবে মানসিকভাবেও আপনাকে সুস্থ রাখা যায় সব বিষয় নিয়ে আজকে আমরা বলবো। কথা রয়েছে প্রত্যেক দিনের মতন আয়ুর্বেদিক ওয়েলনেস আয়ুর্বেদার ফাউন্ডার ডক্টর সৌম্যকৃতি ঘোষাল, প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম। নমস্কার। এবং ডাক্তারবাবুর কাছে জানতে চাইবো, একটা দারুণ সপ্তাহের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আর দুদিন পর ভ্যালেন্টাইন্স ডে, আজকের দিনটা ভীষণ স্পেশাল, আজকের দিনটা আমার খুব পছন্দের দিন, সেটা হচ্ছে আজকে প্রমিস ডে। তো আমরা কি বন্ধুদের এই প্রমিস করতে পারি, যদি জটিল কঠিন কোনো সমস্যা হয়, ক্রনিক ডিজিজ, সেখানে সম্পূর্ণভাবে আয়ুর্বেদ তাদের ভালো রাখতে পারে? একদমই, কারণ আমরা আয়ুর্বেদে যে সমস্ত রোগগুলো নিয়ে কাজ করি তার মধ্যে যেমন অ্যাঙ্কাইলোসিং স্পন্ডলাইটিস রয়েছে বা সোরিয়াটিক আর্থারাইটিস, সোরিয়াসিস, স্কিনের বিভিন্ন সমস্যা, সুগারের মতো প্রবলেম, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে বলা হয়, ভিটিলিগো, ভিটিলিগোর সমস্যা এখন বেড়ে গেছে যেটাকে আমরা সেথি বলি, তো এই সমস্ত সমস্যাগুলো যখন আয়ুর্বেদের কাছে আসে তারা কিন্তু একদিক থেকে হেরেই আসে কি আমাদের হয়তো আর ট্রিটমেন্ট কিছু নেই বা আমরা কোথাও গেলে আশার আলো দেখতে পারবো না, সেই জায়গায় কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছে এবং সেখান থেকে তাদের অবশ্যই কিছুটা না কিছুটা ভালো বা সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে। এবং এটা আয়ুর্বেদ প্রমিস করতে পারে, আপনি যেটা বললেন অবশ্যই প্রমিস করতে পারে, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরবেন, কারণ আমাদের কাছে যারা আসে মেনলি তারা কিন্তু অনেক জায়গায় ঘুরে আসে, রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরে রাজ্যের বাইরে যায় চিকিৎসার জন্য, কিন্তু আলটিমেট রেজাল্ট পায় না, যে অবস্থায় তারা ট্রিটমেন্টটা স্টার্ট করে তারপরে 5 বছর বা 10 বছর পরে গিয়ে দেখে তার থেকেও খারাপ আছে, কিন্তু বহু ওষুধ তাদের খাওয়া হয়ে গেছে এবং বহু ইনভেস্টিগেশন তাদের করা হয়ে গেছে। এরকম বহু পেশেন্ট রয়েছেন যারা আমরা বলি তো রিপোর্ট নিয়ে আসার জন্য হয়তো 4-5 রিপোর্ট নিয়ে আসে, আমি বলতে তাহলে রিপোর্ট দেখতে দেখতেই তো আমার চেম্বার শেষ টাইম হয়ে যাবে, তো কারেন্টগুলো তো সেই জায়গা থেকে আয়ুর্বেদের কাছে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এবং আয়ুর্বেদ এই ধরনের রোগগুলো নিয়ে কাজ করে তাদের কিন্তু সুস্থ রাখতে পারে, যেটা কিন্তু অন্য প্যাথি পারছে না, ডিটোরিয়েট হচ্ছে, হয়তো কেউ আমাদের ট্রিটমেন্টটা 40% ঠিক হবে, কেউ 50%, কেউ 80% বা কেউ 100%, তো সেই ঠিক হওয়ার পরিমাপটা কিন্তু আয়ুর্বেদ দেয় কি হ্যাঁ আপনারা সুস্থ হতে পারেন, আপনারা আমাদের কাছে ট্রিটমেন্ট করলে ভালো থাকতে পারেন। কারণ আমাদের যে ট্রিটমেন্ট হয়, আমাদের যে ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট রয়েছে, কারণ এটা তো বহুদিন আগেকার একটা শাস্ত্র এবং সেখান থেকে আয়ুর্বেদ নিজেকেও মডার্নাইজ করছে, আগেকার দিনে বলা হতো জড়িবুটির মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, এখনকার দিনেও অনেকে বলে যারা জানে না, হয়তো গ্রামের দিকে বাড়ি, হয়তো আমি কুচবিহার চেম্বারে গেছি, অনেক ভেতরে গ্রাম থেকে পেশেন্ট আসে, এসে জিজ্ঞেস করে জড়িবুটির ডাক্তারবু এসছেন কি, তো সেই জিনিসটাকে কিন্তু আজকে আয়ুর্বেদ পিছনে ফেলে দিয়েছে, আজকে কিন্তু আয়ুর্বেদ কিন্তু মডার্নাইজড হচ্ছে, আয়ুর্বেদের মধ্যে ইঞ্জেকশন রয়েছে, আয়ুর্বেদের মধ্যে ক্যাপসুল রয়েছে, আয়ুর্বেদের ট্যাবলেট আসছে এবং তার সাথে যে পঞ্চকর্ম ট্রিটমেন্টটা হতো বা অগ্নিকর্ম হতো বা আমাদের খারসূত্রের মতো ট্রিটমেন্ট হতো সেটা কিন্তু আগেকার দিনে অনেকটা আনহাইজিনিক ছিল, এখন কিন্তু সেটা হাইজিন মেনটেন করে করা হচ্ছে, স্টেরিলাইজ করে করা হচ্ছে, অনেক ইনস্ট্রুমেন্ট তো আমাদের লাগে কাজে, সেগুলোকে স্টেরিলাইজেশন করা হচ্ছে বা অগ্নিকর্ম আমরা মডার্ন সায়েন্সের সাথে একটা জায়গায় আমরা তুলনা করতে পারি, কারণ আমি বহু ক্ষেত্রে আমি সার্জারি রুমের মধ্যে ছিলাম একটা কর্মসূত্রের জন্য, তো সেখানে আমরা দেখতাম কি যখন কোনো অ্যাবডোমিন ওপেন করে কোনো অপারেশন করা হচ্ছে বা সিজারিয়ান কিছু করা হচ্ছে, সিজার করা হচ্ছে, সেখানে যদি স্মল আর্টারিগুলো রাপচার হয়, মানে ধরুন যখন আমাদের কাটাকাটি হচ্ছে তখন স্মল আর্টারিগুলো যখন ছিঁড়ে যায় তখন কিন্তু কটারি করা হয়, আগুনের মাধ্যমে পুড়িয়ে দিয়ে জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আর ব্লিডিংটা আসে না, সেই একই কটারাইজেশন কিন্তু আয়ুর্বেদে করা হয়, তার জন্যও আলাদা মেশিন রয়েছে যেটা কিনা বিভিন্ন জায়গায় কাজে লাগে, যেমন মোল রয়েছে, অনেকের আঁচিল থাকে বা অনেকের টেনিস এলবো হয়, আমরা তো জানি টেনিস এলবো সমস্যা, যারা বেশি লন টেনিস খেলে বা যাদের হাতের কাজটা অনেক বেশি বা যারা রান্নার মধ্যে রয়েছে, কারণ অনেক রাঁধুনি রয়েছেন যারা রান্না করেন বিভিন্ন জায়গায়, শেফ যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা আসে, তো সেখানে আমরা অগ্নিকর্ম বহু জায়গায় ক্যালকেনিয়াল স্প্রে ইউজ করতে পারি, সেটা কিন্তু আজকে মডার্নাইজড হয়েছে, খারসূত্র কিন্তু আজকে অনেকটা এগিয়ে গেছে, তো আমরা যেটা বলতে পারি আমাদের যে হার্বাল ট্রিটমেন্ট রয়েছে এবং তার সাথে মেটলিক মেডিসিন বা তার সাথে যে পঞ্চকর্ম ট্রিটমেন্টটা, এটা কিন্তু যে কোনো একটা পেশেন্টকে কিন্তু অবশ্যই হাসি ফোটাতে পারে, অবশ্যই ভালো রাখতে পারে এবং সেটা দীর্ঘদিন না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পারে, এটা সবথেকে বড় বিষয়। একদমই, কারণ সেটা আমি সবসময় বলি কি আমি কখনোই টাইমটা মেনটেন করে দিই না কি আপনি আসলেন 3 মাস বা 4 মাসের মধ্যে সুস্থ হয়ে গেলেন, আমি আগে রোগটা দেখি তার কতটা রোগটা বাড়াবাড়ি হয়েছে, হাঁটুর ব্যথা কোন স্টেজে রয়েছে, গ্রস অস্টিওআর্থ্রাইটিস
আর্থ্রাইটিস না জাস্ট আর্লি স্টেজে আছে। আর্লি স্টেজে থাকলে হয়তো সে তাড়াতাড়ি সুস্থ হবে, কিন্তু যদি তার রোগটা একদম খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে তো 4 মাসের জায়গায় 6 মাস বা 8 মাস লাগতেই পারে। সেটা সবসময় একটা রোগের উপর ডিপেন্ড করে। একটা পেশেন্টকে যখন আমি দেখব, দেখে কিন্তু সেটা আমি অ্যাডভাইস করতে পারবো। এবং আমার কাছে এরকম বহু পেশেন্ট আসছেন যারা কিনা আমি হয়তো বলেছি আপনি দেখুন 3 থেকে 4 মাসের মধ্যে রেজাল্ট পাবেন, হয়তো পুরোটা সুস্থ হয়ে গেল। ডাক্তারবাবু বলেছেন তো 3-4 মাস, আমার 2 মাসেই মনে হচ্ছে আমি একদম সুস্থ, তো ওষুধটাকে বন্ধ করে দেয়। তখন আমি বলি ওষুধটাকে আপনারা মেনটেন করুন, আমার কাছে আসুন, কিছু হার্বাল রেমেডিস যেগুলো রয়েছে যেগুলো বাড়িতে আমি বলে দেবো সেগুলো মেনটেন করবেন, তাহলে দেখবেন দুটো ঋতু দরকার হবে না, ওষুধেরও দরকার হবে না বা আপনার রোগটা আবার ফিরেও আসবে না। একদম অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকরা তারপরও একটা কথা বলে যে সব থেকে আফসোসের জায়গা যে আপনার ফার্স্ট চয়েস হয়তো এখনো হয়ে উঠছে না আয়ুর্বেদ, কিন্তু দীর্ঘদিন অনুষ্ঠান করতে করতে এবং বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমার মনে হয় যে এই ধারণাটা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসছি। এখন কিন্তু অনেকেরই ফার্স্ট চয়েস আয়ুর্বেদ হচ্ছে, কারণ তারা মা বাবা বা পারিপার্শ্বিক বন্ধু মহলে দেখছে যে অন্য কোনো প্যাথিতে সুস্থ হয়নি ওই রোগটা, ফলে তাদের ফার্স্ট চয়েস কিন্তু আয়ুর্বেদ হচ্ছে, এটা আমরা দেখেছি। একদমই, কারণ এখন কিছু মানুষ প্রথমেই আসছে, হয়তো আজকে আমি ডায়মন্ড হারবার থেকে ফিরলাম, আজকে ডায়মন্ড হারবার পেশেন্ট দেখতে গেছিলাম, একজনের ব্যথা ছিল, লো ব্যাক পেন ছিল, সে ট্রিটমেন্ট করেছে আমার কাছে 2 থেকে 3 মাস বা 4 মাস ট্রিটমেন্ট করেছে, এখন অনেকটাই ভালো রয়েছে। সে যে পেশেন্টগুলোকে পাঠিয়েছে তারা কিন্তু জাস্ট ফার্স্ট স্টেজে রয়েছে, কারণ উনি বিভিন্ন জায়গায় আমাকে পেশেন্ট পাঠিয়েছেন, এরকম বহু পেশেন্টই রয়েছে, কারণ কারোর আত্মীয়র বাড়ি চুচুড়ায় হতে পারে বা কেউ বা শিলিগুড়িতে থাকতে পারে, তারা আসে, তার কলিগরা আসে, সেখানে আমি দেখছি একটা প্রবণতা লক্ষ্য করছি, হয়তো তার রোগটা পুরনো কিন্তু সে একটা ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে আসছে নতুন অবস্থায়। ধরুন আমার সুগার রয়েছে, আমার জাস্ট হয়তো 6 মাস বা 1 বছর সুগার হয়েছে, কিন্তু আমি ট্রিটমেন্টটা লেনদেন করছি না, আমি অন্য প্যাথির আন্ডারে 15 বছর 20 বছর থাকছি না, আমি 1 বছর পরেই আয়ুর্বেদের কাছে আসছি। সেই পার্সেন্টেজটা কিন্তু আজকে অনেক বেড়ে গেছে। আজকে আমি দেখি সোরিয়াসিস হয়েছে, প্রথমেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হয়, হয়তো বুঝতে পারছে না এটা তার সোরিয়াসিস বলে, কিন্তু আলোচনা শুনছে, আয়ুর্বেদ নিয়ে তারা জানতে চেষ্টা করছে, এখন গুগল রয়েছে, মোবাইল রয়েছে, ইন্টারনেটের দুনিয়া, তারা দেখছে, মিলিয়ে দেখছে, যখন দেখছে হ্যাঁ এটা আমার এটাও হতে পারে, তখন কিন্তু তারা ফার্স্ট চয়েস আমাদের কাছে আসছে। এরকম বহু আইটি সেক্টরে আমার পেশেন্ট রয়েছে যারা অনেকক্ষণ ধরে বসে কাজ করেন ল্যাপটপের সামনে, বা তাদের মানে সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি তাদের বসেই থাকতে হয়, অনেক কাজ রয়েছে। বা আমাদের যেটা এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্টের বহু এরকম আমার স্টাফরা রয়েছেন যারা ট্রিটমেন্টের আন্ডারে রয়েছেন, তাদের কী হচ্ছে, তারা দীর্ঘক্ষণ ধরে একটা জিনিস করার ফলে তাদের ব্যথা যন্ত্রণা হচ্ছে, তারা ইয়াং জেনারেশন একদম, হয়তো কেউ 25, কেউ 26, কেউ 30, সেই জায়গাটা তারা কিন্তু আয়ুর্বেদের কাছে এসে স্যাটিসফাইড হচ্ছে। তারা আজকে এটাও জানে কি আমি মডার্নের কাছে গেলে হয়তো আমি স্বাভাবিকভাবে ঠিক থাকবো, কিন্তু জিনিসটা পরবর্তীকালে ফিরে আসতে পারে, বা আমি যেগুলো খাচ্ছি পেন কিলার বা স্টেরয়েড এটা ভবিষ্যতে গিয়ে আমার শরীরকে আরও ব্যতিব্যস্ত করতে পারে, অন্য রোগ তৈরি করতে পারে, সেই জন্য তারা কিন্তু প্রথমেই আয়ুর্বেদের কাছে চলে আসে। অবশ্যই, হয়তো এটাও আপনি শুনেছেন যে আয়ুর্বেদ চিকিৎসকরা বলে থাকেন যে রোগকে নাকি একেবারে গোড়া থেকে তুলে ফেলে দিতে হয়, যদি এটা শোনেন তাহলে একদম ঠিকই শুনেছেন। কে আছেন আমাদের সাথে, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে ফোন করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার না প্রচুর গ্যাস অম্বলের প্রবলেম, আমি এর জন্য রোজ সকালে গ্যাসের ওষুধও পর্যন্ত খাই, ক্যাপসুল একটা, মানে আমার কিছুদিন মানে বছর দুয়েক আগে একটু শরীর খারাপ হয়েছিল খুব, তো তখন ওই ডাক্তার আমাকে নার্সিংহোমে ডাক্তার দিয়েছিলেন ওষুধটা, সেইটা এখনো কন্টিনিউ আমি খাচ্ছি। এটা ওই 2-3 বছর ধরে কন্টিনিউ খাচ্ছেন ওষুধটা? হ্যাঁ হ্যাঁ ক্যাপসুল। আচ্ছা এমনি পেটে কোনো জ্বালা ভাব বা পেটের উপরের পেটে কোনো ব্যথা ভাব আছে? মাঝে মাঝে মানে যখন গ্যাসটা বেশি হয়, মানে কোনো এমনি রোজ সকালে তো বাথরুমে যাওয়ার বাথরুম ক্লিয়ার না হলে আমার এই পেটে তলপেটে একটু। আচ্ছা ঠিক আছে, বয়স কত এখন? আয়ুর্বেদের মধ্যে অম্লপিত্ত বলা হয় বা ঊর্ধ্বগত অম্লপিত্ত বলা হয়, সেখানে কিন্তু আমাদের 2-3টা জিনিস দেখতে হয়। কাদের ক্ষেত্রে এটা হয়? যারা ঠিকঠাক সময় মেনটেন করে খাওয়া দাওয়া করে না, হয়তো উল্টো পাল্টা সময় খাচ্ছে, যেটা দুপুরবেলার মিলটা খাওয়ার কথা 1-1.5টার মধ্যে সেটা খাচ্ছে 3-4টের সময়, সকালবেলা জল খাবার খাওয়ার কথা 9-10টার মধ্যে সেটা খাচ্ছে 12টার সময়, বা একটা গ্যাপ দিচ্ছে খাবারের মধ্যে, সেই ক্ষেত্রে এই ধরনের অ্যাসিডিটির প্রবলেম আছে, বা তেল ঝাল মশলা স্পাইসি ফুড বাইরের খাবার যারা খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে আসে। আবার একটা দেখা যায় যাদের গল ব্যাডার অপারেশন হয়, গল স্টোনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গল ব্যাডারটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, বা গল ব্যাডারের যখন কোনো অপারেশন হয় তখন তাদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে এই ধরনের অ্যাসিডিটি বা গ্যাসের। তো এই দুটোরই ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে খুব ভালো রয়েছে, খাওয়া দাওয়াটা সময় করে করুন,
পেট বেশিক্ষণ খালি রাখবেন না, কিছুক্ষণ সময় ছাড়া ছাড়া কি বিস্কুট খেলেন বা মুড়ি খেলেন এরম করবেন, আর তেল ঝাল মশলাটা কমান, গরম খাবার বা ঠান্ডা খাবার এগুলো একটু কমান। তারপরে যদি মনে হয় কি ভালো লাগছে তাহলে আসার দরকার নেই, যদি তারপরও মনে হয় কি হ্যাঁ অসুবিধাটা রয়ে যাচ্ছে, আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে যেখানে ডক্টর অয়ন হালদার থাকেন প্রত্যেক 15 দিন ছাড়া, এবারেও থাকবেন, একটু ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে যাবেন, অবশ্যই দেখবেন সুস্থ হয়ে যাবেন। অবশ্যই। আরেকজন বন্ধু আছেন, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, একটু জোরে বলুন, কে বলছেন? আমি আমি বলছি পরিচর সরকার, কিন্তু আমার ওই কোথা থেকে ফোন করছেন দাদা, কোথা থেকে ফোন করছেন? ও এটা স্বরূপনগর থানা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে ডাক্তারবাবুরা মানে আমার ওই শাশুড়ি মায়ের ইউরিনটা ভেদ হয় বুঝলেন, এবার এই চিকিৎসান কেউবি হয়েছে। হ্যাঁ একটু জোরে বলুন, আমি শুনতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ জোরেই তো বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা একটু আওয়াজটা বাড়বে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার ওই শাশুড়ি মায়ের 72 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, ইউরিনটা রেড ইউরিন হয় বুঝলেন। আচ্ছা ডাক্তাররা কি রোগ বলেছেন রিপোর্ট করে দেখে? হ্যাঁ বলুন। চিকিৎসান কেইউবি করা হয়েছে। কেইউবি? হ্যাঁ। কেইউবি তে কি ধরা পড়েছে? কেইউবি তে ধরা পড়েছে মাস্ক আছে, ব্লাড ক্লট, হ্যাঁ, বা নিউ পসিবিলিটি অফ নিউ প্লাজমা। শুনতে পাচ্ছি না, কথাটা কেটে কেটে যাচ্ছে, বলুন। পসিবিলিটি অফ নিওপ্লাজম। নিওপ্লাজম বলেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওনার এমনি শরীরে কোনো অবনতি হয়েছে, ওজন কমেছে বা খিদে নিচ্ছে চলে গেছে? ওজন এখন ওনার বর্তমান ওজন হলো 43। আচ্ছা আগের থেকে, আগের তুলনায় কি ওজনটা কমেছে না একই রয়েছে? এটা তো বলতে পারবো না, আজকে ওজন হয়েছে 43। আপনি আগে তো তাকে চিনতেন, তার ওজন এর থেকে বেশি ছিল না কম ছিল আপনি বুঝতে পারছেন না? না সেটা আমি এক্ষুনি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি এটা কি হতে পারে বা এটা ট্রিটমেন্ট কিভাবে রয়েছে। তো যেটা আমাদের উনি বললেন, এটা এক ধরনের ক্যান্সার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। নিওপ্লাস্টিক চেঞ্জ মানে এটা ক্যান্সার, মানে সেটা সিএ ইউরিনারি ব্লাডার হতে পারে বা সিএ অন্য জায়গায় হতে পারে, সেটা দেখতে হবে টেস্টের মাধ্যমে। ওটা নিওপ্লাস্টিক একটা লিসেন দিয়েছে কি হ্যাঁ মাস্টার নিওপ্লাস্টিক হতে পারে বা নিওপ্লাস্টিক, সেটা আমি রিপোর্টটা দেখলে বলতে পারবো। কারণ অনেক ক্ষেত্রে কোয়ারি থাকে, কোয়ারি থাকা মানে কি ইট মে বি হতেও পারে নাও হতে পারে, সেখানে ফার্দার একটা ইনভেস্টিগেশনের দরকার রয়েছে। তো সেক্ষেত্রে আপনার কিছু মার্কার টেস্ট করাতে হবে আপনার শাশুড়ি মায়ের এখনই, এবং যেটা রেডিশ কালারের ইউরিন হচ্ছে তার মানে ইউরিনের সঙ্গে আরবিসি যাচ্ছে, রেড ব্লাড সেল যেগুলো, তো সেটাকেও আগে আটকাতে হবে, নইলে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটা বা রক্তাল্পতা একটা দেখা যাবে, যেক্ষেত্রে কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে এবং শরীর ভেঙেও যাবে। আপনি এটাকে নিয়ে বেশি দেরি করবেন না, আমার সাথে একটু যে কোনো চেম্বারে, কলকাতার যে কোনো চেম্বারে একটু তাড়াতাড়ির মধ্যে যোগাযোগ করুন এবং রিপোর্টগুলো সঙ্গে আনবেন, যেগুলো রিসেন্ট রিপোর্ট রয়েছে, রিপোর্টগুলো দেখে আমি বলে দেবো কীভাবে ট্রিটমেন্ট করলে এটা ভালো হতে পারে বা উনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন। একদম। আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন, নমস্কার? আমি সত্তর থেকে প্রদীপ চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন প্রদীপ বাবু। হ্যাঁ আমি ডক্টরের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ ডক্টর নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি যে বিগত লাস্ট 6 ইয়ার্স ধরে আমি সোরিয়াসিসে মানে পেশেন্ট এবং অ্যালোপ্যাথি ডাক্তার প্রচুর দেখিয়েছি, হ্যাঁ প্রেসক্রিপশন ফাইল হয়ে গেছে, কিন্তু ব্যাপারগুলো কি হচ্ছে সোরিয়াসিস মানে স্কিনটা ড্রাই হয়ে যায়, তো আমি এমনি মানে আমার দুটো পায়ে হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত বললেন এখন? আমার বয়স হচ্ছে 60। আচ্ছা, আমি কলকাতায় দু জায়গায়, লেক মার্কেট চেম্বারটা আপনার ইজি হবে শিয়ালদা থেকে, না সোদপুর বললেন তো, সোদপুরে থাকেন? আপনি একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন, দুটো না তিনটে, ওখানে একবার ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এক সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করুন। আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করে ট্রিটমেন্ট করলে সুবিধা হয়। তো আমরা যেটা সোরিয়াসিস নিয়ে আলোচনা করছিলাম, দেখুন 6 বছর ধরে ভুগছেন, একটাই কমপ্লেন, কি কমপ্লেন? আমি ওষুধটা যতদিন খাচ্ছি ঠিক আছি, তারপর কিন্তু আবার জিনিসটা রিল্যাপস হচ্ছে, অনেক ডাক্তারকে দেখিয়েছি, অনেক ফাইল হয়ে গিয়েছে, আমি যেটা বললাম কি বইয়ের মতো হয়ে যায় একটা। তো সেক্ষেত্রে ওনার যেটা রয়েছে এটা কিন্তু আয়ুর্বেদের ট্রিটমেন্ট করতে হবে, এবং আয়ুর্বেদে কেন এটা ঠিক হয় সেটাও আমাদের জানতে হবে, কারণ আমি শুধুমাত্র ওরাল কিছু মেডিসিন দিলাম বা একটা কিছু অ্যাপ্লিকেশান দিলাম সেটা কিন্তু অতটা কাজ করবে না, আমাকে ভেতর থেকে রোগটা ঠিক করতে হবে। সেই রোগটা কেন আয়ুর্বেদে ঠিক হয়
যে সোরিয়াসিস রোগ এটা আয়ুর্বেদ মতে বলছে কফজ ও ডিজলারের জন্য হচ্ছে। তো কফটাকে আমাকে আগে প্রশমন করতে হবে। কফটাকে প্রশমন করার জন্য আমাদের স্বাস্থ্যে পঞ্চকর্মের মধ্যে বমন প্রক্রিয়া রয়েছে, সেই বমনটা যদি করানো যায় কফটা তখন কমে যায়। কমে গেলে কি হয়, জিনিসটা রিল্যাপস হওয়ার সম্ভাবনা আর থাকে না। তার সাথে কিছু মেডিসিন রয়েছে খাওয়ার এবং কিছু আমাদের এ রয়েছে, লেপ রয়েছে, যেগুলো আমরা দিই, যেগুলো খুব ভালো কাজ করে এবং জিনিসটা যখন আমাদের ক্ষেত্রে কমে যাবে তখন ফার্দার আমি যেগুলো আপনাকে বাড়িতে বলে দেবো করার, তখন আর মেডিসিন খাওয়ার দরকার পড়বে না। তখন যেগুলো আমি বাড়িতে মেনটেন করতে বলবো, যে খাবারগুলো খেতে বলবো, সেগুলো খেলেই কিন্তু দেখবেন জিনিসটা আর ফিরে আসবে না। একটু যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। আর একজন বন্ধু আছেন আমাদের সাথে, নমস্কার। হ্যালো, আমি মালদা থেকে বলছি। আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই। একদম বলুন, বয়সটা একটু বলবেন আগে। আমার হাজবেন্ডের বয়স হচ্ছে 45। উনার সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, আমরা অ্যালোপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি, সেখানে ক্লিয়ার হয়েছে অ্যাডভান্স সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস। মাথা ঘোরে সেই রকম মাথা ঘোরে না, তবে ব্যথাটা প্রচন্ড, ঘাড় ঘোরাতে পারে না, শুতে পারে না, আর প্রচন্ড ব্যথা বলছে, ঘাড় ক্ষয়ে গেছে হাড়টা। এমনি ওনার কাজটা কি অনেকক্ষণ বসে থাকতে হয় বা দাঁড়িয়ে থাকতে? ব্যাংকে চাকরি করেন, ওখানে অনেকক্ষণ বসে কম্পিউটারে কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এটা নিয়ে আমরা আলোচনার মধ্যে ছিলাম যে আইটি সেক্টরে আমি কথা বলছিলাম বা এই ধরুন ব্যাংকিং সেক্টর বা যারা টিচার রয়েছেন তাদের অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় বা দাঁড়িয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে কি হয়, আমাদের একটা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস একটা ডেভেলপ করে। এবং এনার ক্ষেত্রে যেটা বলছে এটা কিন্তু অ্যাডভান্স, ওনাকে বলে দেওয়া হয়েছে অ্যাডভান্স সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস। প্রথম কথা মনে রাখবেন, উনি যদি কোনো গাড়ি চালান বা কোনো বাইক চালান বা কোনো সাইকেল চালান, সেটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বা সেটাকে কমিয়ে ফেলতে হবে। আচ্ছা, কারণ সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে একটা ভার্টিগোর প্রবলেম থাকে এবং ঝট করে মাথাটা ঘুরে গেলে সেখানে ব্ল্যাকআউট হয় এবং পেশেন্টটি বাইক চালালে কিন্তু পড়ে যেতে পারে বা সাইকেল চালালে অ্যাক্সিডেন্ট করতে পারে বা গাড়ি চালানোর সমস্যা আসতে পারে। কিছু ঘাড়ের ব্যায়াম রয়েছে, নিশ্চয়ই ডাক্তাররা দেখিয়ে দিয়েছেন, সেই ব্যায়ামগুলো কন্টিনিউ করুন। সার্ভাইকাল কলারটা এখন রেগুলার ইউজ করুন। সামনেই আমি 16 তারিখে আসছি মালদা চেম্বারে, 16 তারিখে আমি মালদায় থাকবো। একটু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, যে সমস্ত প্রেসক্রিপশন রিপোর্টগুলো রয়েছে আমি দেখে যেভাবে ট্রিটমেন্ট করতে বলবো সেটা করলে আশা করবো জিনিসটা আর বাড়াবাড়ি হবে না, জিনিসটা অনেকটাই ভালো থাকবে, উনিও স্বাভাবিক থাকবেন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো যে 3টি ফোন নাম্বার কিন্তু রয়েছে টিভি স্ক্রিনে, নাম্বারগুলো কিন্তু আপনাদের মোবাইলে সেভ করতে হবে এবং অবশ্যই যোগাযোগ করতে হবে। পাশাপাশি একটু জানিয়ে রাখি কবে কোথায় চেম্বার রয়েছে। 15 ফেব্রুয়ারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর অয়ন হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন 15 ফেব্রুয়ারি ডক্টর সমকৃতি ঘোষালকে, দুর্গাপুরের বন্ধুরা 16 ফেব্রুয়ারি পাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে, মালদায় পেয়ে যাচ্ছেন 16 ফেব্রুয়ারি ডক্টর সমকৃতি ঘোষালকে, বোলপুরের দিকের বন্ধুরা 16 ফেব্রুয়ারি পাচ্ছেন ডক্টর অপূর্বা দাসকে, চুঁচুড়ার দিকের বন্ধুরা জানেন যে ডক্টর সমকৃতি ঘোষালকেই আপনারা পান, এবারে পাচ্ছেন 17 ফেব্রুয়ারি। 17 ফেব্রুয়ারি আবার বাঁকুড়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে। যারা বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই পাচ্ছেন 21 ফেব্রুয়ারি ডক্টর সমকৃতি ঘোষাল এবং ডক্টর হেমন্ত পণ্ডিতকে। নর্থ বেঙ্গলের বন্ধুরা শিলিগুড়িতেও পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন কোচবিহারও, শিলিগুড়িতে পাচ্ছেন 22 ফেব্রুয়ারি ডক্টর সমকৃতি ঘোষাল এবং ডক্টর হেমন্ত পণ্ডিতকে, এবং কোচবিহারে 29 ফেব্রুয়ারি পাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষাল এবং অবশ্যই ডক্টর সমকৃতি ঘোষালকে পাচ্ছেন। এবং শিলিগুড়ি হোক বা কোচবিহার হোক, যে চেম্বারটি আপনাদের সুবিধা আপনারা কিন্তু সেই চেম্বারেই যোগাযোগ করবেন। আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুদের জন্য জানাবো, ডক্টর অয়ন হালদারকে আপনারা কিন্তু পাচ্ছেন 24 আর 25 তারিখ অবশ্যই ফেব্রুয়ারি মাসে, যোগাযোগ করবেন। যোগাযোগ করুন আসামের বন্ধুরা, গুয়াহাটিতে আপনারা কিন্তু পাচ্ছেন 26 ফেব্রুয়ারি পাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষালকে পাচ্ছেন। কৃষ্ণনগর নদিয়ার বন্ধুরা বারবার জানতে চান যে আমরা কোথায় পাবো, তো তাদের জন্য 4th March আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষালকে, ডক্টর হেমন্ত পণ্ডিতকে। দূরের বন্ধুদের মধ্যে একটু দিল্লির বন্ধুদের কথা জানাবো, 12 মার্চ আপনারা কিন্তু ডক্টর অয়ন হালদারকে পেয়ে যাচ্ছেন দিল্লিতে। ফেব্রুয়ারি মাসের আরেকটু চেম্বারের কথা জানাবো, সেটা হচ্ছে খড়গপুর, 24 ফেব্রুয়ারিতেই, তাই তো? 24 ফেব্রুয়ারি সমকৃতি ঘোষাল কিন্তু থাকছেন খড়গপুরে। তো এই চেম্বারটির কথা বলা বাকি ছিল তাই জানিয়ে রাখলাম, ফেব্রুয়ারি মাসের এটা কিন্তু আরেকটি চেম্বার। পাশাপাশি বর্ধমানের বন্ধুরা 3rd March কিন্তু পাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে, এবং ডায়মন্ড হারবারের দিকের বন্ধুরা 11th March 11 তারিখ কিন্তু পেয়ে যাচ্ছেন, মার্চ মাসের, মাথায় রাখবেন, ডক্টর সমকৃতি ঘোষাল এবং ডক্টর হেমন্ত পণ্ডিতকে। ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে, 3টি নাম্বারই কিন্তু মোবাইলে সেভ রাখুন এবং এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করুন। কলকাতা তো আমরা পাচ্ছি, তার আগে ফোন নিয়ে নিই, কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে ফোন করছেন?
আমি ফুলে বর্তমান থেকে শিবনী ঠাকুর কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি হোমিওপ্যাথি দেখিয়েছি কিন্তু আমার গ্যাসের প্রবলেম একই রকমের রয়ে গেছে, কিছু রেজাল্ট পাচ্ছি না। কতদিন ধরে সমস্যাটি? এটা আপনার প্রায় 2 বছর ধরে। বয়স কত এখন? এখন আমার বয়স হচ্ছে আপনার 37 বছর। আচ্ছা ঠিক আছে। এমনি খাওয়া দাওয়া সময় মতো করেন তো? হ্যাঁ খাওয়া দাওয়া সময়। তেল ঝাল মশলা এগুলো বেশি খাওয়া হয় না? কিছুদিন আমি যদি কিছু কথা বলে দিই সেগুলো যদি মেনটেন করে চলে বা যে কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে তারা যদি যান তো সেখানে যদি কিছু আয়ুর্বেদিক মেডিসিন তারা যে প্রেসক্রাইব করবেন সেগুলো যদি খান তাহলে কিন্তু দেখা যায় এই ধরনের অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিডিটির কিন্তু সমস্যার থেকে মিটে যায়। কিন্তু এর পাশাপাশি আমাকে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে জিইআরডি আছে কিনা, গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার যেটাকে বলা হয়, আর একটা দেখতে হয় আমাদের কোনো ইসোফেগাসের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা বা স্টমাকে কোনো হার্নিয়েশন রয়েছে কিনা সেক্ষেত্রে বা আলসারেশন কোনো রয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা অন্যভাবে করা হয়। শুধুমাত্র যদি দেখা যায় অ্যাসিডিটির প্রবলেম সেখানে অ্যাসিডিটির ট্রিটমেন্ট রয়েছে। বর্ধমানে চেম্বার রয়েছে, আমি প্রথমেই বললাম ডক্টর অয়ন হালদার যাবেন 3 তারিখে মার্চ মাসের, তো একটু ওনার সাথে যোগাযোগ করে নেবেন, একটু ফোন করে উনি যেভাবে বলবেন সেটা মেনটেন করে চললে দেখবেন অবশ্যই খুব তাড়াতাড়ি ভালো থাকবেন। একদম। আরেকজন বন্ধু আছেন, নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি বর্ধমানের মেমারি থেকে বলছি। বর্ধমান? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বর্ধমান মেমারি থেকে বলছি। মানে আমার জানেন তো আজ 5 বছর ধরে মানে গায়ে অ্যালার্জি লাল লাল হয়ে ফুলে যায়। মানে আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার যখন ওষুধ খাই কমে, মানে আমি স্টেরয়েড প্রায় 2 বছর কন্টিনিউ করেছি কিন্তু ওই স্টেরয়েড খেয়ে না আমার খুব বুক ধড়ফড় করে, সিঁড়ি দিয়ে ওঠা এগুলো। বয়সটা কত বললেন? হ্যাঁ বয়স কত বললেন? আমার বয়স 38। আচ্ছা ঠিক আছে। আইজি বলে কোনো রিপোর্ট করা হয়েছিল, ব্লাডের আইজি? না, আমি এমনি তখন প্রথম যখন আমার হয়েছিল তখন আমি ওই অ্যালার্জিটা করেছিলাম কিন্তু অ্যালার্জি বা থাইরয়েড সুগার এসব আমার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। তো অ্যালার্জির যে কন্ডিশনটা, অ্যালার্জি অনেকগুলো কারণে হতে পারে, অনেক কারোর ডাস্ট অ্যালার্জি থাকে, কারোর ফুড অ্যালার্জি থাকে, কারোর অ্যাটমসফিয়ার অ্যালার্জি থাকে, কারোর ওয়ার্কিং সেক্টর যেটা রয়েছে সেখানে যে আমরা অনেকে মেটালিক জায়গায় কাজ করেন, অ্যাসবেস্টোসিস হতে পারে বা অন্য ধরনের কোনো সমস্যা সেখান থেকে অ্যালার্জি হতে পারে। তো অ্যালার্জিটা কী থেকে হচ্ছে আগে সেটাকে ডায়াগনোসিস করতে হবে। একটা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট বলে একটা টেস্ট রয়েছে, সেটা যদি আমরা করি সেখানে দেখা যাবে কি কী কী থেকে অ্যালার্জিটা হচ্ছে। অনেকের আবার ফুলের পাপড়ি থেকে অ্যালার্জি হতে পারে, অনেকের শিমুল তুলো থেকে অ্যালার্জি হতে পারে, অ্যালার্জি বিভিন্ন জায়গা রয়েছে। তো সেখানটা দেখতে হবে কি আপনার অ্যালার্জিটা কোথা থেকে হচ্ছে। আর আয়ুর্বেদ বলে অ্যালার্জি বা স্কিনের যে কোনো সমস্যা সেখানে কিন্তু আমাকে মেন রক্তটাকে টার্গেট করতে হবে, কারণ রক্তটাকে পিউরিফাই করতে হবে। রক্তটাকে যদি আমরা পিউরিফাই করতে পারি তাহলে এই অ্যালার্জির প্রবলেমটা কিন্তু ফিরে আসবে না। উনি কিন্তু 2 বছর স্টেরয়েড ইউজ করেছেন, স্টেরয়েডের একটা সাইড এফেক্টও পেয়েছেন কি বুক ধরপড় করে, সিঁড়ি ভাঙলে কষ্ট হয়। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনিও বর্ধমান থেকে ফোন করেছিলেন, 3 তারিখে যদি সম্ভব হয় আমাদের ডাক্তারবাবু যাচ্ছেন, সিনিয়র ফিজিশিয়ান ডক্টর অয়ন হালদার, একটু 3 তারিখে আপনি ওনার সাথে যোগাযোগ করে নেবেন, উনি যেভাবে বলবে সেটা মেনটেন করে চললে আশা করবো যে জিনিসটা বারবার ফিরে আসছে সেটা কিন্তু আর ফিরে আসবে না। একদম। পাশাপাশি একটু কলকাতা চেম্বারগুলোর কথা একটু জেনে নেব। কলকাতায় মেনলি 2 জায়গায় চেম্বার রয়েছে, একটা হচ্ছে লেক মার্কেট যেখানে আমি প্রত্যেক বৃহস্পতি এবং রবিবার থাকি, আর একটা হচ্ছে আমার ভিআইপি রোডের চেম্বার। ভিআইপি রোডের চেম্বারটা আমি প্রথমে 2 দিন করছিলাম ভেবেছিলাম কিন্তু এখন চাপ হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমি ডেটটাকে একটু চেঞ্জ করছি। প্রত্যেক শুক্রবার আগে ভিআইপি রোড চেম্বারে থাকতাম, এখন প্রত্যেক মঙ্গলবার করে আমি ভিআইপি রোড চেম্বার থাকবো, আর চেষ্টা করবো সপ্তাহের মধ্যে 2 শুক্রবার থাকার জন্য। তো আপনারা যারা ভিআইপি রোড চেম্বারে দেখাতে চাইছেন নতুন, তো তারা তো অবশ্যই মঙ্গলবার করে বুকিং করবেন, আর যারা পুরনো আছেন তারা একবার আসার আগে ফোন করে নেবেন, তাহলে আপনাদের রিমাইন্ডার দিয়ে দেওয়া হবে কি শুক্রবারের জায়গায় সেটা মঙ্গলবার হয়েছে বলে। একদম। এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছিলাম আপনাদের ফোন অনুযায়ী। তার পাশাপাশি আচ্ছা আরেকজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি গৌতম সিনহা রায় বলছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে? হ্যাঁ বলুন। আচ্ছা, ওই আমার আপনার এই কদিন ধরে মা সাইডের ঘাট থেকে নিয়ে বা হাতটা কোনো অবধি ওরা পেন হচ্ছে আর কি। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? অর্থোপেডিকে দেখিয়েছিলাম, ওরা ওই থেরাপি করতে বলেছে আর এমনি কিছু ওষুধ দিয়েছিল, কিন্তু ওটা কিছু মানে হচ্ছে থেরাপি একদম কন্টিনিউ করছে তো একটু ভালো লাগছে। আবার ব্যথাটা কোনো এক্সরে করিয়েছেন? আচ্ছা, ঘাড়ের কোনো এক্সরে করা হয়নি?
ঘরে এক্সরে করেনি, তো ডাক্তার বলে যে এটা করুন আর ওষুধগুলো খান। কিন্তু প্রেসার বা সুগারের কোনো মেডিসিন খান? সুগারে আমি খাই, সুগারের নাম বলা দরকার নেই। আমি বলছি বুকে কোনো ব্যথা হয় না? বুকে পেন হয় না। বুক ধরফর করা বা হাঁপিয়ে যাচ্ছেন এরকম মনে হয় না? আমি তো প্রচুর ব্যায়াম এমনি মর্নিং ওয়াক টুয়া করি, সেরকম তো সিম্পটম আর নেই। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো যে পেনটা হয়, আমি যদি রাইট সাইড শুনতাম তাহলে এটা আমি জিজ্ঞেস করতাম না প্রশ্নটা। লেফট সাইডে যদি পেন হয় আমাদের ওপর থেকে, হাতের ওপর থেকে একদম বাহা মানে নিচ অবধি, সেটা দুটো কারণে হতে পারে। একটা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হতে পারে আর হার্টের কোনো সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা। হার্টের ক্ষেত্রে একটা এমআই হয়, মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন বা হার্টের অন্য সমস্যা, সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আমি বলি কি ইসিজি করে নেওয়া বা ইকো করে নেওয়া দরকার। আপনাকেও আমি বলবো দুটো জিনিস আপনি মেনটেন করুন, একটা দেখুন বুকে কোনো কষ্ট আসছে কি না, আর যদিও নাও আসে একটা ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন যে সমস্ত থোরো রিপোর্টগুলো করবে, কারণ উনি এক্সরে করেছেন কিন্তু সার্ভাইকেল রিজনে করেননি, থোরাসিক রিজনে করানো হয়েছে। তো সার্ভাইকেল রিজনে এক্সরেটাও আপনি করুন, তার পাশাপাশি আপনাকে কিছু ইসিজি যদি দরকার পড়ে ইসিজিটাও করতে হবে। আর যদি আপনি আমাকে দেখাতে চান একবার কলকাতায় আসুন, আমি দেখে বলে দেবো কী কী রিপোর্ট করলে আপনার ক্ষেত্রে ভালো হয় এবং ট্রিটমেন্টটা কীভাবে হবে সেটাও আমি আপনাকে বলে দেবো। সেটা মেনটেন করে চললে এই সমস্যাটা দেখবেন আর ফিরে আসবেন না, ভালো থাকবেন আপনি একদম। পাশাপাশি কিন্তু হাড়সূত্র এবং পঞ্চকর্মর বিষয় রয়েছে, আপনারা অবশ্যই এর জন্য যোগাযোগ করবেন, আজকে হাতের সময় একদম নেই। পাশাপাশি রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবারের লাইভ অনুষ্ঠান আমাদের রয়েছে, ইউটিউবে অনুষ্ঠান দেখতে পারেন। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দেশ জুড়ে চলছে লকডাউন, যদিও সরকার এর নাম দিয়েছেন আনলক ওয়ান, অর্থাৎ ধীরে ধীরে লকডাউন থেকে বেরিয়ে আসা। কিন্তু যেভাবে মানুষজন বাইরে বেরিয়ে এসেছে তাতে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে মানুষজন কিন্তু একেবারেই বাইরে বেরিয়ে এসেছে, কোনো রকম সামাজিক দূরত্ব বজায় না রেখেই, এমনকি অনেকে মাস্ক না পরেই বাজারে কেনাকাটা করছে। কোচবিহার জেলা জুড়ে ক্রমশ সংক্রমণ বেড়ে চলেছে করোনার, তাতেও হুশ ফেরেনি জনগণের। সে চিত্রই কিন্তু প্রমাণিত করছে যে মানুষজন যেমন সরকারি নির্দেশিকা মানছেন না, তেমনি নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। আমরা আপনাদের সেই চিত্রই দেখাতে যাচ্ছি। প্রচুর ক্ষতি হয়ে গেছে আমাদের, যে সমস্ত লেবার বা আমাদের যে সমস্ত পুকুরের লিজ নেওয়া আছে, হ্যাঁ, তাতে করে আমরা ঠিকমতো প্রোডাকশন, ওই লকডাউনের পরের থেকে আমরা প্রায় এক মাস কোনো ব্যবসা করতে পারিনি। এমনকি যে সমস্ত মাছ আমাদের আছে অনেক ক্ষতি হয়ে গেছে,
হ্যাঁ, এই ক্ষতিপূরণ আমরা আর মানে এই বছর আর পূরণ করতে পারবো না, যে ক্ষতিটা হয়ে গেছে আমাদের। এখনও কি ক্ষতি হচ্ছে? এখন ক্ষতি বলতে কি, এখন আমাদের এই বাস যোগাযোগ বা ট্রেন যোগাযোগ না থাকার জন্য আমাদের প্রোডাকশনটা মানে প্রায় 25% হয়ে গেছে। এর কারণটা এই, তারা আসতে পারছে না। হয়তো কিছু কিছু খুচরা কাস্টমার, তারা হয়তো 10 বাটি মাল নেবে, কেউ 20 বাটি মাল নেবে, কেউ 15 বাটি মাল নেবে, তারা সরাসরি আসতে পারছে না এই গাড়ি ট্রেন বাস না থাকার জন্য। এর ফলে কি মনে হচ্ছে মাছের উৎপাদন কমবে? এর ফলে মাছের উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে। আর আমাদের মোটামুটি আমরা 5 বছর পিছিয়ে গেলাম এই বছরের, যে আমরা অলরেডি মাছের পেছনে যে খরচাটা করে ফেলেছি, হ্যাঁ, আমরা ভুডার মাছ সারা বছর ধরে যে খরচাটা করেছি আর কি, সেই খরচাটা আমরা তুলতে পারবো না। এমনকি লেবারের যে সমস্ত মানে আমাদের যে চুক্তিপত্র করা আছে, সেই চুক্তিগুলো তাদেরকে ঠিকমতো মিটাতে পারবো কিনা সেটাই সন্দেহ আছে। এর ফলে কি আগামী দিনে মাছের উৎপাদন কমে যাবে? উৎপাদন বলতে কি, উৎপাদন কমে যাবে বলতে, উৎপাদন হয়তো করা যাবে, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এই এই লসটা আর আমরা বড় মাছ কমবে, সে তো কমবেই। ডিম পোনা যেহেতু আমরা সাপ্লাই করতে না পারছি, তার ফলে আপনার চারা পোনা তারা ঠিকমতো করতে পারছে না। তাদের ইচ্ছা থাকলেও তারা ঠিকমতো পুকুরে মাছ ফেলতে পারছে। মাছের একটা খুব ক্রাইসিস সৃষ্টি হয়ে যাবে আমাদের মাছের। এখানে পশ্চিমবাংলার সব রাজ্যই প্লাস ভারতবর্ষের অন্ধ্র, উড়িষ্যা, ঝাড়খণ্ড, হ্যাঁ, তারপরে আপনার পাঞ্জাব, তারপরে গুজরাট, এইসব বিভিন্ন স্টেটে, হ্যাঁ, সেসব যাওয়া বন্ধ। প্লেন না থাকার জন্য মাল সাপ্লাই হচ্ছে না। এই সঙ্গে মোটামুটি আমাদের 6-7 জন ইয়ে করে আছে, তারপরে ডেইলি কন্ট্রাকচুয়ালি সকালে আসে সন্ধ্যায় চলে যায়, এইভাবে 15-20 জন 30 জন যখন যা দরকার হয়। আমরা যে এখানে সব বাইরের লোকগুলো আসতেছে, ভালো করে পরিষেবা পাচ্ছি না। তার মধ্যে বাইরে থেকে আসে লোক নিজে নিজে বাড়িতে ঢুকে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, হসপিটাল থেকে ভালো করে চিকিৎসা হচ্ছে না, নাম লিখে নিয়ে চলে যাচ্ছে, পরীক্ষা করা হচ্ছে না। আমরা ওদেরকে নিয়ে ভয় পাচ্ছি। লকডাউন বলছে 1 তারিখ থেকে বলে আবার এসে সব ছাড়ে দিবে, তা করানোর চলবে না। তার মানে মনে করো যে এখানে আমরা ভয় পাচ্ছি বার হওয়ার জন্য। বাইরের থেকে লোক আসছে, ভালো করে সে চিকিৎসা করছে না, নাম টাম লিখে নিয়ে চলে যাচ্ছে, চিকিৎসা করছে, ওদের জন্য ভয় পাচ্ছি। আমরা বাইর হতে পারতেছি না। লোকগুলো বাজারঘাটে অনেক লোক যাচ্ছে, বাজারঘাট করলে মানে নানা রকমের লোক, আমরা ভয় পাচ্ছি, বার হতে পারতেছি না। এটাই ঝড়ে ভাঙচুর হয়েছে, ঝড়ে ঘর বাড়ি পড়ে গেছে, ওটাও পরিষেবা কিছু পাইনি, পাচ্ছি না, কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এটাই আমাদের এখন লকডাউনের জন্য দরকার। বাইরের থেকে আসতেছে লোকজন, লোকজনের টেস্ট করা হচ্ছে না, আমাদের ভয় পাচ্ছি, আতঙ্ক হচ্ছি। এটাই যে হসপিটালে আসতেছে, হসপিটালে এসে নিয়ে খালি নামগুলো নিয়ে যাচ্ছে, পরীক্ষা করা হচ্ছে না, ওদের জন্য আমরা ভয় পাচ্ছি, বাইর হতে পারতেছি না। লকডাউন আরও যাতে বাড়ায়, আমাদের মালদার পরিস্থিতি খুবই খারাপ। বাইরে থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আসছে, তার মধ্যে 100টার মধ্যে 99টা সংক্রামিত। তো এই মানে এখন মানে লকডাউনটা এখন খুললো, এর মধ্যেই মানুষ মানে এত মানে বিশৃঙ্খলার মধ্যে যাতায়াত করছে বা এত ভিড় করছে, তাতে সংক্রমণের মানে আশঙ্কাটা আরও বেড়ে যাচ্ছে। তো আমি মালদাবাসী মানে সবাইকে বলতে চাই, সবাই যেন ঘরে থাকেন, মানে ভালোভাবে থাকেন, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। মানে সংক্রমণ যাতে আমাদেরকেই খেয়াল রাখতে হবে, যাতে সংক্রমণটা কম হয়, তাতে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। প্লিজ, আমি একজন নাগরিক হয়ে মালদাবাসীকে মালদাবাসীর কাছে মানে কদজোরে আবেদন করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভয় থাকুন। আমাদের এই ঘরে মন্দিরটা যেখানে আছে বাবা কোকিল মন্দির, এই সদা ঝড়ে লোকজন আসছে না, মন্দির বন্ধ, লাগা বাবার আসছে না, হাজার হাজার তীর্থযাত্রী আসতেন এই মন্দিরে, সেবা এখন বন্ধ। আমি দুটো কথা আপনাদের মানুষের সামনে, বাংলার মানুষের সামনে বা পুরো দেশের সামনে রাখতে চাইছি, যে আজকে সবাই জানে যে আমরা নোভেল করোনা ভাইরাস COVID-19 এর থেকে আমরা সবাই আক্রান্ত। তো এর থেকে আমরা যদি সবাই আক্রান্ত, আমাদেরকে এর থেকে খুব তাড়াতাড়ি নিজাত পেতে হবে। এই ভাইরাসটাকে খুব তাড়াতাড়ি আমাদের যদি না সরিয়ে ফেলি, তাহলে হয়তো এই মানুষ্য জাতি যেটা আমাদের আছে, এটাই হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে।
তো তার জন্য আমাদের কিছু নিয়ম যেটা সেন্ট্রাল এবং স্টেট আমাদের বলে দিয়েছে সেই নিয়ম মেনে আমাদের চলতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট N95 মাস্ক আর আমাদের স্যানিটাইজার দুটো আমাদেরকে মেনটেন মানে সবসময় রাখতেই হবে। মাস্ক আর স্যানিটাইজার এই দুটো হচ্ছে এখন আমাদের ওষুধ। এই এই দুটো জিনিস যদি আমাদের কাছে থাকে আমাদের আর এই করোনা ভাইরাস থেকে কোনো ভয় নেই। তো যখনই আমরা বাইরে বেরোবো স্যানিটাইজার আর মাস্ক ক্যারি করব। আর তার মধ্যে আরেকটা আমি কথা বলতে চাই যে এই আমফান ঝড়, ঠিক আছে, এই ঝড় যেটা আমাদের পুরো বাংলাকে ক্ষতিগ্রস্ত করেছে আমরা সবাই বাংলার মানুষ সবাই জানেন। তো আমি সবাইকে আবেদন করব দয়া করে মানুষের সামনে দাঁড়ান, মানুষের কাছে দাঁড়ান, কারণ আমরা দেখেছি অনেক জায়গায় সুন্দরবন দেখতে পারেন বা অনেক এলাকা জুড়ে আমাদের রাজ্যটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আমাদেরকে প্রত্যেকটা উচিত এখন এই সময় মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। তো মানুষকে যতটা পারবো আমরা হেল্প করবো, আমিও করছি। আসুন আমরা সবাই মিলে আমাদের আমরা বাঙালি হওয়ার একটা প্রমাণ দেই, আমরা সবাই মানুষের কাছে দাঁড়াই, মানুষকে হেল্প করি। তো এটাই আমাদের মানে এটা আমার আবেদন। তো সুতরাং দুটো জিনিস আমরা আমি বললাম, একটা করোনা ভাইরাস যেটা একটা প্যান্ডেমিক আপনারা সবাই জানেন একটা মহামারী, এর থেকে আমাদের নিজাত পেতে হবে। আর দ্বিতীয় যে আমফান ঝড়, এই দুটো জিনিসকে আমাদের মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমিও দাঁড়াচ্ছি, আমি আহ্বান করছি মানুষদের মানুষের কাছে দয়া করে আপনারা সবাই দাঁড়ান। লকডাউনের জন্য আমাদের একটা লাভ কি হয়েছে না, আজকে যদি লকডাউন না হতো তাহলে ইতালি আমেরিকার যে করোনার যা পরিস্থিতি আমাদের ভারতবর্ষেও